আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে পারভেজ ইসলাম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, আপনারা কি আপনাদের একটা বাড়ির কাজ করাতে চাচ্ছেন বা একটা বাড়ি তৈরি করতেছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি যদি একটা বাড়ি তৈরি করতেছেন তাহলে কিন্তু আপনার গেট, গ্রিল, সিঁড়ি, এসএস বা এমএস যেটারই লাগান না কেন, এগুলো কিন্তু প্রয়োজন পড়বে। তো আপনারা যদি এই ভিডিওটি দেখতেছেন তাহলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা যে গেট, গ্রিল, সিঁড়ি বা যে কোনো ওয়ার্কশপ রিলেটেড যে কোনো কিছু আপনার বাড়িতে লাগান, তাহলে আপনার আইডিয়া এসে যাবে এই কাজে কেমন টাকা খরচ হতে পারে বা কোন মালটা দিয়ে কাজ করালে ভালো হবে এবং কিভাবে কাজ করালে কাজের ফিনিশিং পাবেন। আমরা মূলত এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি, আপনারা যদি এসএস দিয়ে কাজ করান আপনার বাড়িতে, গেট, গ্রিল, সিঁড়ি এগুলোর দাম আসবে মূলত স্কোয়ার ফিট হিসেবে। আর যদি আপনি লোহা দিয়ে কাজ করান তাহলে কিছু মাল আছে স্কোয়ার ফিট হিসেবে বিল আসবে এবং বাকি মালগুলা কেজি হিসেবে বিল আসবে। আর যদি আপনি তাই জানালা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার তাই জানালাটাও স্কোয়ার ফিট হিসেবে বিল আসে। আর যদি আপনি সিলিং তৈরি করাতে চান, সিলিং এর বেলাও কিন্তু স্কোয়ার ফিট হিসেবে বিল আসবে। এখানে শুধু নর্মাল কিছু কাজ আছে লোহার, এগুলা কেজি হিসাবে আসে এবং সম্পূর্ণ বাকি কাজগুলা স্কোয়ার ফিট হিসাবে বিল আসে। আপনারা যদি কাজ করাতে চান তাহলে দেখে শুনে বুঝে কাজ করাবেন। যেমন আপনারা যদি স্টিলের কাজ করান তাহলে অবশ্যই স্টিল টেক কোম্পানির মালামাল চয়েস করবেন, যেটা কিনা বাংলাদেশের মধ্যে খুবই পপুলার এবং নামি দামি ব্র্যান্ড, যেটাতে কোনো রকম মরিচা আসে না। হ্যাঁ, আপনি যদি 08, 07, 04 এগুলা মাল ব্যবহার করেন, নিম্ন কোয়ালিটি মাল ব্যবহার করেন, তাহলে হয়তো আপনার মালে মরিচা আসতে পারে। এই জন্য আমি বলবো, আপনারা যদি এসএস দিয়ে কাজ করান তাহলে ভালো এসএস দিয়ে কাজ করাবেন, আর নর্মাল মাল দিয়ে যদি কাজ করান তাহলে আপনার মালে অবশ্যই মরিচা আসবে। এর থেকে ভালো, আপনি নর্মাল মাল দিয়ে কাজ করানোর থেকে ভালো আপনি যদি লোহা দিয়ে কাজ করান, তাহলে আপনার জিনিসটা অনেক দিন টিকবে এবং বিভিন্ন কালার করতে পারবেন। আর যদি আপনার হাতে টাকা থাকে তাহলে আপনি ভালো এসএস দিয়ে কাজ করাবেন। আর যারা কিনা থাই জানালা তৈরি করতে চাচ্ছেন, থাই জানালার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে, যেমন বিভিন্ন কোম্পানি আছে, এলটেক, কাই, চুংহুয়া, এই তিনটা কোম্পানি খুবই ব্র্যান্ডের কোম্পানি। এগুলো যদি কাজ করান তাহলে আপনার মালটা ভালো এবং টেকসই মজবুত হবে। এবং সবসময় চেষ্টা করবেন 6mm মার্কারি গ্লাস দিয়ে কাজ করানোর জন্য। মার্কারি বিষয়টা হচ্ছে আপনার ঘরের ভিতর থেকে বাইরে সবকিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভিতরে কিন্তু কিছুই দেখা যাবে না, এটা হচ্ছে মার্কারি গ্লাস। মার্কারি গ্লাসের একটা সেফটি, এটা হচ্ছে ভিতর থেকে সবকিছু দেখা যাবে কিন্তু বাইরে থেকে অন্য কেউ ভিতরে সবকিছু দেখতে পারবে না। হ্যাঁ, দেখা যাবে যদি আপনার রাত্রেবেলা ঘরে বাতি জ্বলে, তখন কিন্তু বাইরে থেকে সবকিছু দেখা যাবে। এই জন্য কিন্তু আপনারা পর্দা ব্যবহার করতে পারেন, পর্দার ক্লাম লাগিয়ে পর্দাগুলো ব্যবহার করতে পারেন। তাহলে দেখা গেছে আপনার যখন মন চাইবে যে আমার একটু রৌদ্র দরকার, তখন পর্দাগুলো খুলে দিলেন, ঘরের ভিতর রৌদ্র প্রবেশ করলো, জানালা আটকানো অবস্থায় রৌদ্র প্রবেশ করলো। আবার যদি মনে হয় যে না একটু অন্ধকার রাখি, তখন পর্দাগুলো লাগিয়ে দিতে পারেন। আর যারা কিনা সিলিং করতে চাচ্ছেন, সিলিং এর বুট বিভিন্ন কোয়ালিটি আছে, যেমন ধরেন গোল্ডেন বুট আছে, আরএফএল বুট আছে, আপনারা বিভিন্ন বুট চয়েস করতে পারেন। অ্যালুমিনিয়াম দিয়ে, ফ্রেম দিয়ে কাজ করানো হয় এবং প্লাস্টিকের আরএফএল বুট দিয়ে কাজ করানো হয়। এগুলার বিল মোট 65 টাকা থেকে শুরু করে 75 টাকা ফুট কাজ করে থাকি আমরা, এবং এখানে 65 টাকা থেকে 75 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। আপনারা চেষ্টা করবেন ভালো মাল দিয়ে কাজ করানোর জন্য। যেখান থেকে কাজ করেন, আমাদের দিয়ে যে কাজ করাতে হবে এমন কোনো কথা না, আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে কাজ করাবেন এবং চেষ্টা করবেন যেন আপনি মালগুলা সঠিক পান। এই যে আমি বললাম স্টিল টেক কোম্পানির মাল চয়েস করবেন, এটা সবচেয়ে বাংলাদেশের মধ্যে ভালো। এবং দেখা গেছে তার মধ্যে যদি চয়েস করেন খাই বা চুংহুয়া মাল চয়েস করবেন, এবং যদি আপনি লোহার কাজ করেন তাহলে অবশ্যই বিএসআরএম মাল চয়েস করবেন। এগুলো মাল হচ্ছে হাই কোয়ালিটির মাল এবং খুবই ভালো মাল। হ্যাঁ, অবশ্যই একটু বিলটা বেশি আসবে, বেশি আসলেও কিন্তু ভালো মালের কিন্তু দামটা একটু বেশি, একটু বেশি আসলেও কিন্তু আপনি মালটা অরিজিনাল পাচ্ছেন এবং সঠিক পাচ্ছেন। চেষ্টা করবেন ভালো মাল দিয়ে কাজ করার জন্য, তাহলে কিন্তু আপনার মালগুলো বছরের পর বছর টিকে যাবে, কোনো সমস্যা আসবে না, কোনো জং আসবে না। আবার যদি টাই গ্লাস কাজ করান, টাই গ্লাসের বেলায় কিন্তু দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনাকে চাক্কাগুলো কোন কোয়ালিটি দিচ্ছে, ভালো কোম্পানি দিচ্ছে নাকি 2 নম্বর কোম্পানি দিচ্ছে, লকগুলো কি ভালো দিচ্ছে নাকি খারাপ দিচ্ছে, এগুলো একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনারা অ্যালুমিনিয়ামের জানালাগুলো সঠিক পাইবেন।
কারণ হচ্ছে দেখা গেছে একটা অ্যালুমিনিয়ামের জানালা, অ্যালুমিনিয়ামে কিন্তু কোনো রকম মরিচা টরিচা বা কালার নষ্ট হয় না, এটা নষ্ট যেটা হয় সেটা হচ্ছে চাকা। দেখা গেছে কিছুদিন পরে আপনি ধাক্কা দিলেন ওটা যাচ্ছে না, অনেক টাইট হয়ে যাচ্ছে, এটা আপনার চাকাতে সমস্যা হতে পারে বা চাকাগুলা কম দামি হতে পারে সে কারণে হয়ে থাকে। আবার দেখা গেছে লকগুলো ভেঙে যায় বা লাগে না সঠিকভাবে, এগুলো যদি ভালো কোম্পানির মাল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এগুলো পানির মতো ক্লিয়ার থাকবে, কোনো রকম সমস্যা হবে না। আপনারা যদি বাড়ি তৈরি করতেছেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে যে ভিডিওগুলো আছে আমি আপলোড দেব সেগুলো কিন্তু প্রথমেই আপনার কাছে চলে যাবে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন ওয়ার্কশপ রিলেটেড সব কাজের কত টাকা দাম আসবে বা কি কত টাকা স্কোয়ার ফিট আসবে বা কিভাবে কাজ করলে সঠিক কাজ পাইবেন এবং কিভাবে কাজ করলে ফিনিশিং মাল পাইবেন। আশা করি বুঝতে পেরেছেন, আজকের ভিডিওটি আর বড় করছি না, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।